হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তালপুরির রাবড়ি। তার জন্য এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি 1 চামচ সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে 2 চামচ তেলও ব্যবহার করতে পারেন। আর তেলের পরিবর্তে আপনারা ঘি দিয়েও এটা মেখে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো একটু নুন। আপনারা আপনাদের স্বাদ মতন এখানে নুনটা ব্যবহার করবেন। এখানে তাল নিয়ে নিয়েছি, তালটা দিয়েই আমাদের পুরো ময়দাটাকে মেখে নিতে হবে, এখানে জল ব্যবহার করলে হবে না। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার এর থেকে লুচির মতো ছোট ছোট করে লেচি কেটে নেব। এবারে অল্প একটু সাদা তেল দিয়ে আমি লুচিগুলোকে বেলে নেব। লুচিগুলো সব আমার বেলা হয়ে গেছে, এবার লুচিগুলোকে ভেজে নেব। তেলটা গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার লুচিগুলো আমি ভেজে নেব। এখানে আমি রিফাইন্ড তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলও ভেজে নিতে পারেন। লুচিগুলো দু সাইডে এইভাবে লাল লাল করে আমি ভেজে নেব। সব লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার রাবড়ির জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি 2 বাটি দুধ ব্যবহার করেছি। দুধটাকে জাল করে ভালো করে একটু বারো করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা জাফরান, আপনারা চাইলে জাফরানটা এখানে নাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ চিনি, আপনারা এখানে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। তিনটে এলাচ হালকা একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা উষ্ণ গরম দুধ তুলে রেখেছিলাম, তার মধ্যে এখন 4 চামচ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর 2 চামচ তাল এর মধ্যে দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ আর তালের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে, এবার ওভেনটা লোতে রেখে দুধের
রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।